নীলফামারীতে শারীরিক প্রতিবন্ধী হয়েও সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান জেলা সদরের নাসির হোসেন। নাসির সদর উপজেলার টুপামারি ইউনিয়নের নতুন পুলিশ লাইন্স এলাকার মমতাজ আলীর ছেলে। 2000 সাল থেকে 2013 সাল পর্যন্ত মানুষের দোকানে সেলাই মেশিনের কাজ শিখে 2014 সালে নিজেই দোকান দিয়েছেন শহরের স্টেশন রোড ডালপট্টি এলাকায়। বর্তমানে সেলাই মেশিন মেরামতের টাকায় সংসার চলে নাসিরের। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতা পেলেও 6 জনের পরিবারের একমাত্র উপার্জনকারী নাসির নিজেই হওয়ায় সংসারের খরচ জোগাতে অনেকটা হিমশিম হয় তার। নাসির বলেন, মানুষের কাছে হাত পেতে খাওয়ার চেয়ে নিজেই কর্ম করে খাওয়া আমার কাছে অনেক সম্মানের ব্যাপার। তাই অন্য শারীরিক প্রতিবন্ধীর মতো সমাজের ও পরিবারের বোঝা না হয়ে কর্ম করে মাথা উঁচু করে বাঁচতে চাই আমি। নাসির প্রায় 20 বছর ধরে এই সেলাই মেশিন কাজের সাথে জড়িত। বর্তমানে কিছুটা স্বাবলম্বী হওয়ায় চলাফেরার সুবিধার্থে নিজ অর্থায়নে গত বছর কিনেন একটি বাহন। নাসিরউদ্দিন, আমি পেশায় সেলাই মেশিনের মেকার একজন। সকল ধরনের সেলাই মেশিন মেরামত করি আমি। এই কাজ করে কেমন লাগে? এই কাজ করে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে। কাজের দিকে আল্লাহর রহমত, ভালোই সব কিছু। কতজন আপনার পরিবারে? আমার পরিবারে 6 জন সদস্য। মানুষের থেকে চেয়ে না খাইয়ে নিজে কর্ম করে খাওয়াটা ওটা সম্মানের বিষয়।